আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের 2024 শিক্ষাবর্ষের যে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা ছিল, সেই পরীক্ষাগুলো যেহেতু স্থগিত হয়ে গেছে, সেই সংক্রান্ত একটা নোটিশ নিয়ে আমি আলোচনা করব। তো তোমাদের এই পরীক্ষাগুলো আদৌ কি হবে নাকি হবে না, সেই বিষয় নিয়ে কিছু কথা আমি বলবো। প্রথমত দেখো, বিষয়টি ছিল 2024 শিক্ষাবর্ষের চলমান ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের পরবর্তী কার্যক্রম সমূহ স্থগিতকরণের প্রসঙ্গে। এখন এখানে কি বলা হয়েছে দেখো, উপর্যুক্ত বিষয় ও এনসিটিবি কর্তৃক প্রেরিত সূত্রোক্ত পত্রের আলোকে জানানো যাচ্ছে যে বিগত 3/7/2024 তারিখ থেকে সারা দেশে মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানের ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে 2024 শিক্ষাবর্ষের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম শুরু হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের 16/7/2024 তারিখে প্রদত্ত প্রেস রিলিজের মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে সকল শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণী কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। এখানে খুবই ইম্পর্টেন্ট কিছু বিষয় আছে দেখো। এমতো অবস্থায় 2024 শিক্ষাবর্ষের চলমান ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের পরবর্তী মূল্যায়ন কার্যক্রম সমূহ স্থগিত করা হলো। তার মানে তোমাদের মূল্যায়ন কার্যক্রম স্থগিত করা হয়েছে, ইট মিন্স যে তোমাদের পরীক্ষাগুলো হবে। অবশিষ্ট মূল্যায়ন কার্যক্রম পরিবর্তিত সময়সূচি পরবর্তীতে প্রেরণ করা হবে, তবে ইতোমধ্যে সম্পন্ন ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের পিআই সহ নৈপুণ্য অ্যাপে ইনপুট দেওয়ার কাজটি নির্ধারিত সময়ে সম্পন্ন করতে হবে এবং পরিবর্তিত সময়সূচি অনুযায়ী বাকি বিষয়গুলো পিআই নৈপুণ্য অ্যাপে ইনপুটের সময়সীমাও সেই মোতাবেক পরিবর্তিত হবে। তাহলে এখান থেকে বুঝতে পারলাম আমরা যে আমাদের যে ষান্মাসিক বাকি যে মূল্যায়ন টেস্টগুলো আছে সেগুলো কিন্তু আমাদের পরবর্তীতে হবে। এই কারণে আমাদের সবাইকে কিন্তু একটা গুড প্রিপারেশন নিতে হবে। তোমরা অনেকেই যারা টিচিং রুম চ্যানেলটির সাথে আছো এবং যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তোমরা সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমি প্রতিনিয়ত তোমাদের এই ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নকে কেন্দ্র করে ভিডিও আপলোড করে থাকি। আশা করি তোমাদের সেই ভিডিওগুলো অনেক কাজে আসবে। ভালো থাকবে, সুস্থ থাকবে।